অবরুদ্ধ বিএনপির যুগ্ম মহাসচিব খোকনসহ নেতাকর্মীরা সবকিছু বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত থাকো, তাহলে সবকিছু জানতে পারবে ঘটনাটি কী ঘটেছিল। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছে বাড়ির বাইরে পুলিশ প্রশাসন বাহিনী ডিউটি দিচ্ছে। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ ফটোতে। তারপরে শুরু করা যাক। বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে সমাবেশ করেছে নরসিংদী জেলা বিএনপি। বিকাল 4:30টায় সমাবেশ শুরু হয়। সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক শত নেতাকর্মী অংশ নেয়। এরই মধ্যে সমাবেশ চলাকালে সন্ধ্যা 6টার দিকে বিএনপি কার্যালয় ঘিরে রাখে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই সময় বেশ কয়েকজন নেতাকর্মীকে আটকের খবর পাওয়া গেছে। এ সময় অবরুদ্ধ হয়ে পড়েন বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ সর্বস্তরের নেতাকর্মীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা অবরোধ রয়েছেন। তবে সদর থানার ওসি সওগাতুল আলম জানিয়েছেন, বিএনপি নেতাকর্মীরা নিজেরাই অবরুদ্ধ হয়ে রয়েছেন, পুলিশ তাদের কিছুই করেনি। এখন তারা অবরুদ্ধ হয়ে থাকলে পুলিশ কী করবে? আমরা মূলত অনেক লোকজন জড়ো হওয়ার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিএনপি কার্যালয় এলাকায় অবস্থান করছে, যেন অপ্রীতিকর কোনো পরিস্থিতি না হয়। তবে বিএনপি যুগ্ম মহাসচিব খোকন দাবি করেছেন, সমাবেশ থেকে বের হওয়ার পর তাদের 15 থেকে 20 জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে যারাই বের হতে চাইছে তাদের ধাওয়া দিচ্ছে ও এবং আটক করছে। তাহলে বুঝতে পারছেন এখানে কে সঠিক কে ভুল, আপনারা নিজেরাই বিচার করুন এবং ফলো রাখুন এই ইউটিউব চ্যানেলে, তাহলে সব কিছু লেটেস্ট আপডেট নিউজ পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশাপাশি বেল আইকন প্রেস করুন, তাহলে সবসময় লেটেস্ট আপডেট নিউজ পেয়ে যাবেন। বিনোদন, প্রযুক্তি এবং খেলাধুলার নিউজও পাশাপাশি পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।